সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে মানহানি করার অভিযোগে গোঘাট থানার দ্বারস্থ হলেন বেশ কিছু প্রাথমিক শিক্ষক। তারা গোঘাটের বাসিন্দা কেশব মজুমদারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছেন। জানা গেছে, কেশব মজুমদার নামে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন বিধায়ক মানস মজুমদার সহ বেশ কিছু তৃণমূল শিক্ষক নেতার ছবি পোস্ট করেন। তার দাবি, ওই 13 জন শিক্ষক আইন বিরুদ্ধভাবে চাকরি পেয়েছেন। এই দাবির তীব্র বিরোধিতা করেছেন ওই সমস্ত শিক্ষক সহ প্রাক্তন বিধায়ক মানস বাবু। তাই তারা কেশব মজুমদারের বিরুদ্ধে গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। যদিও এ ব্যাপারে কেশব মজুমদারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেখুন, প্রথমে বলি যে শুভেন্দু অধিকারীর দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জেরে গোঘাটের একজন বিজেপি কর্মী উৎসাহিত হয়ে এই ধরনের ফেসবুক পোস্ট করেছে। সেটা আমার এক দলের সহকর্মী আমাকে দেখিয়েছে, শুভেন্দু অধিকারীর পেজে পোস্ট হয়েছে, যে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আমার মনোজের এবং শিক্ষক নেতা প্রসেনজিতের তমালের একটা ছবি দিয়ে। দেখুন, ছবির কথা যদি বলি, তাহলে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন, তার সাথে পার্থ চট্টোপাধ্যায়ের প্রচুর ছবি আছে। তো আমরা সেটা দিয়েও বিভিন্ন ধরনের পোস্ট, এটা কাম্য নয়। আর যে শিক্ষকদের নাম দিয়ে বিজেপির কোনো নেতা বা কর্মীর হাতে লেখা একটা লিস্ট সাদা কাগজে দিয়ে ফেসবুকে পোস্ট করা হয়েছে, সেই পোস্টে যারা চাকরি পেয়েছেন, যে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সকলে 2012 সালে পরীক্ষা দিয়েছে এবং 2014 সালে চাকরি পেয়েছে। তারা সবাই নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে। আর আমি গোঘাটের বিধায়ক হলাম 2016 সালে। এই যে একটা মিথ্যা অভিযোগ, এই মিথ্যা অভিযোগের উপর প্রশাসনকে আমি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব, এবং তাদের মানুষ সামাজিকভাবে মানসম্মান নষ্ট হয়েছে। লক্ষ লক্ষ মানুষ এই পেজের পোস্ট দেখেছে, তাদের বাড়ির আশেপাশের লোক তাদের নামে তাদেরকে উল্টাপাল্টা, তাদের সম্বন্ধে উল্টাপাল্টা ধারণা পোষণ হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সামাজিক মানসম্মান নষ্ট হয়েছে। তারা গতকাল থানায় অভিযোগ করেছে, প্রশাসনকে বলব এর বিরুদ্ধে কারা কারা জড়িয়ে আছে এখানে, কেশব মজুমদার সহ বিজেপি কর্মী, সেটা তো যথোচিত তদন্ত করার জন্য। এবং একই সাথে যার মন্তব্যের জন্য আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে, সেই শুভেন্দু অধিকারী, তিনি যখন তৃণমূলে ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন, তিনি বিভিন্ন জেলায় নেতৃত্বকে অবজার্ভার করেছিল, তৃণমূলের এমন কোনো মন্ত্রিত্ব নেই যেটা তিনি পাননি। সেই সময় বিভিন্ন জেলা থেকে তার বিরুদ্ধে অভিযোগ নেত্রীর কাছে এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তোলাবাজি সম্বন্ধে, তখন নেত্রী এবং অভিষেক তাকে তখনই সতর্ক করেছিল যে তুমি তোলাবাজি সম্বন্ধে অভিযোগ আসছে, তুমি এই তোলাবাজি করবে না, এবং তোলাবাজি তৃণমূলের কালচার নয়, সংস্কৃতি নয়। তিনি তখন বুঝতে পারলেন যে তৃণমূলে থাকলে আর কামানো যাবে না, তিনি এবং ইডি সিবিআই ধরে ফেলতে পারে তাকে, বিজেপি। তো সেই জায়গায় বাঁচার জন্য তিনি বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে নিজেকে আজকে সাদা মনে করছেন, সতী মনে করছেন। আমি প্রথমেই বলি যে তার বিরুদ্ধে হাতে কাগজে মুড়ে টাকা নেওয়ার ছবি আমরা সবাই টিভিতে দেখেছি। তার বিরুদ্ধে তার জেলার যুব নেতা সুপরের অভিযোগ করেছে যে চাকরি দেওয়ার নামে মন্ত্রী থাকাকালীন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। আমি ইডি সিবিআইকে বলবো এবং সিআইডিও রয়েছে, তার বিরুদ্ধে যথোচিত তদন্ত হওয়ার জন্য, তার বিরুদ্ধে হোক আমার বিরুদ্ধে হোক, তাহলে দুধকা দুধ পানিকে পানি হয়ে যাবে। আর সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছে, তার বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা নেওয়ার জন্য। গতকাল আমরা থানাতে গিয়েছিলাম বড়বাবুর কাছে, যে মানে আমাদের একজন আমাদের এলাকারই একজন মানুষ, তার নাম হচ্ছে কেশব মজুমদার। তো ও একটা পোস্ট ফলসলি ভাইরাল করে দিয়েছে, সেটা হচ্ছে মানস মজুমদারকে নিয়ে, কিছু 10-12 জন টিচারকে নিয়ে বলেছে যে এরা নাকি মানস মজুমদার এদেরকে চাকরি দিয়েছে। বাট আমরা 2012 টেট পাস করি এবং 14-এর মধ্যে আমাদের রিক্রুট হয়ে যায়। মানস মজুমদার এমএলএ হয় 2016-তে, সুতরাং মানস মজুমদারের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। এবং আমরা যা কিছু মানে অ্যাডমিট থেকে আরম্ভ করে আমাদের ইন্টারভিউ প্রসেস মেনটেন করেই হয়েছে। তো আমরা এই যে কী বলে একটা মিথ্যাচার, এই মিথ্যাচারের বিরুদ্ধে আমরা থানায় গিয়েছিলাম এবং বড়বাবুকে বলেছিলাম, স্যার এরকম ব্যাপার, এই ব্যাপার। বড়বাবু বলেছেন ঠিক আছে, আপনারা অভিযোগ দিন, একটা লিগাল স্টেপ নেবো। হ্যাঁ, তো ওনাকে ডাকবো কেন উনি এই ধরনের জিনিস করেছেন বা ওনাকে জানার জন্যে আমরা গিয়েছিলাম থানাতে। আমরা অ্যাকচুয়ালি ফেসবুকে দেখলাম এবং ম্যাক্সিমাম এটা ভাইরাল হয়েছে, বিভিন্ন গ্রুপে দিয়েছে এবং আমাদের যে সমস্ত কলিগ এবং আমাদের সব বাড়ির লোক তারাও দেখেছে। মানে একটা খুব অপমানজনক সিচুয়েশন আমাদের, এবং সম্পূর্ণ একটা ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই করেছে। কাদেরকে দিয়েছে বলতে, আমাদের বিভিন্ন নাম আছে, প্রসেনজিতের নাম আছে, বাপ্পার নাম আছে, আমার নাম আছে, তারপর ট্যাগ হচ্ছে শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী ফ্যান ক্লাবে ট্যাগ করেছে এবং শুভেন্দু অধিকারীকে বলেছে নাকি দাদা এটা আপনি দেখুন, এই ইত্যাদি এরকম ব্যাপার, মানস মজুমদার এদেরকে চাকরি দিয়েছে। যদিও মানুষদের সাথে আমাদের এই ব্যাপারে কোনো রকম কোনো সম্পর্কই নেই, কারণ আমরা যখন চাকরি করছি অলরেডি, তার 2 বছর পরে মানুষদা গোঘাটের এমএলএ হয়ে এসেছেন। সুতরাং এটা সম্পূর্ণ মানস মজুমদারকে জড়িয়ে দিয়ে একটা ছোটো করার জন্য
আমাদেরকে একটা কি বলে বিভ্রান্ত করছে এবং মানুষকেও বিভ্রান্ত করছে, এবং যাতে মানুষজনদের সমাজের চোখে আরও খারাপ হয়ে যায়, হ্যাঁ, এবং আমাদেরকেও আরও খারাপভাবে দেখানো হয়, এরকম একটা চক্রান্ত, আর অন্য কিছু না এটা। হ্যাঁ, আমরা এর জন্যই থানায় গিয়েছিলাম যে সঠিকটা যেন জানা যায়। আমার নাম মলয় ঘোষ, আমি পার্বতীপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক। বেলা অঞ্চলের একজন কেশম মজুমদার বলে এক জনৈক ব্যক্তি আমাদের নামে একটা কুৎসা করে যে আমরা নাকি 2014 সালে যে প্রাইমারিতে চাকরি পেয়েছি সেটা মানস মজুমদারকে একটা হিউজ অ্যামাউন্টে টাকা দিই। আমরা পার্থদার অনুগামী এই জন্যে এবং দলের একনিষ্ঠ কর্মী, সেই কারণেই কিন্তু আমাদের চাকরিটা দেওয়া হয়েছে। এইটা একটা একদম সর্বৈব মিথ্যা। আমরা কোনোরূপ এই ধরনের চক্রান্ত বা এই ধরনের সুযোগ সুবিধা নিইনি। পুরোপুরিভাবে পড়াশোনা করে স্বচ্ছ পথে আমরা এই শিক্ষকতা পেয়েছি, কিন্তু এই কুৎসা হওয়ার ফলে আমরা যেহেতু বুথস্তরের কর্মী এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত, ফলে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের বন্ধুবান্ধব স্তরে খবরটা এমনভাবে স্প্রেড করে গেছে, বিশেষ করে যারা বিরোধী বা আমাদের সমবয়স্ক বিরোধী পার্টি বা বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত, তারা এটা আমাদের নিয়ারেস্ট যে পরিবারের সদস্য বিশেষ করে ওয়াইফ বা মা, তাদের কাছে ভুল বার্তা দিচ্ছে, তারা কষ্ট পাচ্ছে, এবং আমরা সামাজিকভাবে কিন্তু অনেকটা মান সম্মান হানি হচ্ছে আমাদের সামাজিকভাবে। তো আমরা এটা নিয়ে যখন আমাদের পুলিশের কাছে আসি তখন পুলিশ বলেন যে পুরোপুরি তদন্ত করা হবে এবং ওনাকে এই ব্যাপারে যে দৃষ্টান্তমূলক যে শাস্তি সেটার বিধান দেবে, যাতে করে আমাদের সামাজিক মানহানি না ঘটে, সামাজিক সম্মানহানি না ঘটে, সেটা উনি দেখবেন, এই নিশ্চয়তা দিয়েছেন। আমরা সেই নিশ্চয়তা পেয়ে খুশি। কোন পার্টির সঙ্গে যুক্ত আপনি? আমরা শাসক দল, আমি তৃণমূল কংগ্রেসের একজন বুথ সভাপতি, রঘুবাটি অঞ্চলের 195 নম্বর বুথ সভাপতি। এটা এই 2021 অনওয়ার্ডস। আপনি কত সালে চাকরি পেয়েছেন? আমি চাকরি পেয়েছি 2014 31 জানুয়ারি, 31 জানুয়ারি 2014। অভিযোগ কি করলেন থানায়? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। যিনি কিভাবে জানতে পারলেন আপনি যে আপনার নামে কুৎসা রটেছে? সোশ্যাল মিডিয়ায় আমার বন্ধু বান্ধব বিশেষ করে যারা বিরোধী পার্টি তাদের মোবাইলে এই মেসেজটা ঘুরছে। আমি যখন জানতে পারলাম তখনই কিন্তু প্রশাসনের সাহায্য নিলাম। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ, আমি হরিশ্চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় রঘুবাটি অঞ্চলের একটা স্কুল গোঘাট 1 নম্বর চক্রের অধীন ওই স্কুলে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক সহশিক্ষক হিসেবে শিক্ষকতা করি। ঠিক। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।